अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाई वल मुरसलीन नबीना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि व मन तबिअहुम बिहसान इला यौमिद्दीन व बाद। यक़ूलुल्लाहु सुब्हानहू व तआला हत्ता इज़ा फुतिहत याजूज व माजूज व हुम मिन कुल्लि हदबि यंसिलून। यक़ूलु जल्ल फ़िअला क़ालू या ज़ल क़र्नैनि इन्न याजूज व माजूज मुफ़सिदून फ़िल अर्ज़ फ़हल नजअलु लक ख़र्जन अला अन तजअल बैनना व बैनहुम सद्दा। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আমরা আজকের এই লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিয়ামতের বড় আলামতগুলো নিয়ে আমরা আমাদের এই আলোচনা শুরু করেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা খুরুজ ইয়াজুজ ও মাজুজ, আদম সন্তানদের মধ্যে দুটি বিশাল উম্মাহ, দুটি অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একটি জাতি বা জগৎ, ইয়াজুজ এবং মাজুজ অথবা ইয়াজুজ মাজুজ। এদের সম্পর্কে ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলেছি। কোরআনে কারীমে সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৬, ৯৭ এই দুটি আয়াতের মধ্যে তাদের বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল কাফির ৯২ নম্বর আয়াত থেকে আরম্ভ করে ৯৯ পর্যন্ত তাদের এই ঘটনাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এ কথা বলেছেন যে ইয়াজুজ মাজুজ এর মুখোমুখি হয়েছিলেন তখনকার বাদশা যুলকারনাইন। যুলকারনাইন যখন ওই জনপদে বা ওই জনপদের কাছে পৌঁছেন, তখন জনপদের লোকেরা যুলকারনাইনকে এ কথা বলেছিল যে ইয়াজুজ মাজুজ তাদের উপর বড় ধরনের বিপর্যয় ঘটাচ্ছে, তাদেরকে কষ্ট দিচ্ছে। মুফসিদুনা ফিল আরদ, পৃথিবীর মধ্যে তারা সন্ত্রাস, বিপর্যয়, হত্যাযজ্ঞ এগুলো করতেছে। আর তাফসীরগণ বলেছেন মুফসিদুনা ফিল আরদের মাধ্যমে কেউ কেউ কথা বলেছেন যে তারা মানুষদেরকে এসে ধরে নিয়ে মানুষ খেয়ে ফেলত, মানে আদম সন্তানদের মধ্যে মানুষ যারা আছে তাদেরকে খেয়ে ফেলত। তাদের এই হিংস্রতা, এরাও আদম সন্তান, কিন্তু আমরা আগের আলোচনার মধ্যে বলেছি, কিন্তু তাদের আচরণটা ছিল স্বাভাবিক আচরণ নয়, অনেকটা হিংস্র আচরণের মতো, যেটাকে অনেকেই রাক্ষসী আচরণ কথা উল্লেখ করেছেন। কিন্তু রাক্ষস শব্দটি আমাদের এই দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করা হয়নি, বা ইসলামী যেই দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকে এটি গ্রহণ করা হয়নি, কিন্তু তাদের এই আচরণ থেকে বোঝা যাচ্ছে, মানে তাদের আচরণটা এমন যে রাক্ষসী আচরণ ছিল। তারা কেউ কেউ বলেছেন মানুষদেরকে খেয়ে ফেলত, কেউ কেউ বলেছেন যে এসে মানুষের সম্পদ বিনষ্ট করত এবং মানুষের যেই মানে খাবার দাবার আছে সেগুলো নষ্ট করে দিত এবং খেয়ে ফেলত। এই জন্য তারা যুলকারনাইনের কাছে দরখাস্ত করল যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি, আপনি কি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা বাঁধ, একটা আড়াল তৈরি করে দেবেন, একটা প্রাচীর তৈরি করে দেবেন, যে প্রাচীরের মাধ্যমে তারা আমাদের থেকে বা ভূপৃষ্ঠ থেকে আলাদা হয়ে যাবে। তাই করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দুইটি শব্দ ব্যবহার করেছেন হাদিসের মধ্যে। আমরা যদি সহিহ বুখারী হাদিস দেখি, কিতাবুল ফিতানের মধ্যে ১৩ নম্বর খণ্ডে ১০৬ পৃষ্ঠায় দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রাদম বলেছেন। রাদম ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজের রাদম বলেছেন, মানে এটা এমনভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে এটাকে পরিপূর্ণরূপে ক্লোজড করে দেওয়া হয়েছে। আর কোরআনে কারীমের যে বক্তব্য, সে বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যুলকারনাইন তিনি যখন ওই জনপদে যান তখন তাদের পরামর্শ অনুযায়ী তিনি একটা সাদ, একটা বাঁধ অথবা বাধা অথবা প্রাচীর অথবা আড়াল তৈরি করে দেন। সাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূলত যার মাধ্যমে কোনো কিছুকে পরিপূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। সাদ ওই ধরনের বাঁধ নয়, প্রাচীর নয়, যেটা দিয়ে মানুষ এদিক সেদিক অতিক্রম করে থাকে। সুতরাং সাদকে কেউ কেউ বাঁধ মনে করে থাকেন, আসলে বাঁধ নয়, এটা হচ্ছে এমন প্রাচীর যে প্রাচীরের মাধ্যমে কোনো ছিদ্র বা কোনো সাকব বা কোনো হাদব, যেটা দিয়ে মানুষ মানে গমনাগমনের যে ব্যবস্থা থাকে সেটাকে বন্ধ করে দেওয়া হয়, এটাকে সাদ বলা হয়। তাকে সাদ শব্দ থেকে বোঝা যাচ্ছে যে এটা কোনো ছিদ্র ছিল, মানে ভূখণ্ডের এমন কোনো জনপদ যে জনপদ দিয়ে মানুষ মানে বেরিয়ে আসতে পারত, ভূখণ্ডের উপর বা ভূপৃষ্ঠের উপর আসতে পারত। আর সেই জনপদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি, যখন তিনি দুই পাহাড়ের একেবারে সমান তরালে আসলেন, দুটি পাহাড় সেখানে রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই পাহাড়ের মানে দুটি পাহাড়ের বরাবর এসে তিনি সেখানেই ওই পাদদেশেই একটি জাতিকে দেখতে পেয়েছেন, যারা আদম সন্তান ছিল, মানুষ ছিল, তাদেরকে তারা ইয়াজুজ মাজুজের অত্যাচারের শিকার। সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে যুলকারনাইন তাদের বের হওয়ার যে পথ ছিল, যে পথ দিয়ে তারা মানব বসতি মানে মানুষদের যে স্বাভাবিক বসতি রয়েছে সেই বসতিতে তারা আগমন করত, সেই বসতির এই পথটাকে, এই ছিদ্রকে বন্ধ করে দিয়েছে। ফলে একথা খুবই স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে মানে এই পৃথিবীর মধ্যেই মানে তারা অন্তরীণ রয়েছে, কোনো একটা আবদ্ধ জনপদে তাদেরকে বন্দী করে রেখে দেওয়া হয়েছে। তারা এই সাদ মানে এই যে আড়াল রয়েছে, এই আড়াল বা এই প্রাচীরের ভিতরে তাদেরকে বন্দী করে রেখে দেওয়া হয়েছে এবং তারা সেখানে বন্দী হয়ে আছে। তাদের আপ্রাণ প্রচেষ্টা তারা চালাচ্ছে পৃথিবীতে বের হওয়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বের হতে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের হতে দেবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন। যখন তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তারা ওই সাদ ভেঙ্গেই যুলকারনাইন যে সাদ বা প্রাচীর নির্মাণ করেছিলেন সেটাকে ভেঙ্গেই তারা বেরিয়ে আসবে। এইটা কোরআনে কারীমের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোও বোঝা যাচ্ছে। এখানে আমরা একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এই যে আসলে এই সাদ কোথায়, এই যে বাঁধের কথা বলা হচ্ছে, এই বাঁধটি কোথায়, এ নিয়ে অনেকে গবেষণা করেছেন, অনেকে অনেক পর্যবেক্ষণ চালিয়েছেন। কারণ বর্তমানে একটি প্রশ্ন আসবেই, সেই প্রশ্ন হচ্ছে এই যে গোটা পৃথিবী এখন স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর ভূখণ্ড সবটাই তো আমরা, ভূপৃষ্ঠ পুরোটাই আমরা মানে দেখতে পাচ্ছি। ভূপৃষ্ঠের কোথাও যদি তাদের অবস্থান থাকে, তাহলে তো সেটা আমাদের কাছে আমাদের পর্যবেক্ষণে চলে আসতো, তাহলে বোঝা যাচ্ছে যে তারা ভূপৃষ্ঠের কোথাও নেই। তাই এই সাদ এর আসলে এটা কোথায়? প্রথম কথা হচ্ছে এই সাদ যেহেতু কোরআনে কারীমের মধ্যে এসেছে, কোনো সন্দেহ নেই সাদ রয়েছে। বাকি এই সাদটি কোথায়, মানে এই যে সাদের কথা বলা হচ্ছে, এই যে তাদেরকে যে প্রাচীর দিয়ে অথবা যেই আড়াল দিয়ে তাদেরকে মানে পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে আলাদা করে দেওয়া হয়েছে, আবদ্ধ করে দেওয়া হয়েছে, সেই প্রাচীর বা সাদ, এই সাদটুকু বা এই বাঁধটুকু, এটি নিয়ে ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নেহার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আব্বাসী খলিফা ওয়াসিক বিল্লাহ তিনি স্বপ্নে দেখেছিলেন যে ইয়াজুজ মাজুজের সাদ খুলে দেওয়া হয়েছে, তখন তিনি বিহবল হয়ে গিয়েছিলেন। তখন তিনি তার যারা সেনাপতি ছিল এবং তার সময় যে সমস্ত লোকেরা ছিল ফৌজ নিয়ে, তিনি একটা ফৌজ পাঠিয়ে দিয়েছেন যাদেরকে এই সাদ কোথায় রয়েছে এটা খুঁজে বের করার জন্য। শেষ পর্যন্ত তারা এই সাদ খুঁজতে খুঁজতে বিভিন্ন জনপদ তালাশ করার পর তারা একটি জনপদে গিয়ে পৌঁছতে পেরেছে এবং পৌঁছে গিয়ে সেখানে তারা দেখতে পেয়েছে যে লোহা এবং সীসা ডালা পাচিরের মতো একটি এলাকা আবদ্ধ করা রয়েছে দুই পাহাড়ের মাঝখানে এবং সেখানে তারা একটা বড় ধরনের গেট বা মানে দরজার মতো দেখতে পেয়েছে যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করা হয়েছে এবং এর আশেপাশে তারা অনেক কিছু তারা দেখতে পেয়েছে যেগুলো ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যদিও এই বিষয়গুলো বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে কেউ কেউ এই বর্ণনাকে গ্রহণ করেননি। এই দুটি পাহাড় আসলে কোথায়? কেউ কেউ এই কথা বলেছেন যে এই দুটি পাহাড় আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝামাঝি একটি জনপদে রয়েছে। কেউ কেউ বলেছেন জর্জিয়ার মানে পাহাড়ি এলাকা যেটি এটাকে কেউ কেউ উল্লেখ করেছেন। কেউ কেউ ধারণা করেছেন যে এই সাদ বলতে সাদ্দু সিন সিনের যে সাদ সেটাকে বোঝানো হয়েছে। অবশ্যই বক্তব্য সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। এই সাদ যে দেখেছেন এমন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিতে ষষ্ঠ খণ্ডের ৩৮১ পৃষ্ঠায় একটি মুআল্লাক রেওয়ায়াত উল্লেখ করেছেন এবং এটাকে অধিকাংশ আহলে তাহকিক মারফু বর্ণনা করেছেন যে قال رجل للنبي صلى الله عليه وسلم এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন রাআইতু সাদ মিনাল বুরদিল মুহাব্বার, যে আমি সাদ দেখতে পেয়েছি যুলকারনাইন যে সাদ তৈরি করে ইয়াজুজ মাজুজকে মানব বসতি থেকে আলাদা করে দিয়েছে, আমি সেই সাদটি দেখতে পেয়েছি মিনাল বারদিল মুহাব্বার। এটা মানে হচ্ছে যেন চাদরের মতো এবং যে চাদরের মধ্যে কালার করা হয়েছে, রং করা হয়েছে, কালি দিয়ে রং করা হয়েছে, অর্থাৎ এর মধ্যে যেহেতু সীসা দেওয়া হয়েছে এবং লোহা দেওয়া হয়েছে সুতরাং এটা অনেকটা রং করা এমন দেখা গিয়েছে। তখন কাল তিনি বলেন কাদরা আই তুহু, আমি এটাকে দেখতে পেয়েছি, আমি এটাকে দেখতে পেয়েছি। এখান থেকে বোঝা যায় সাদ এর অস্তিত্বের বিষয়ে যারা দেখেছেন তারা পর্যবেক্ষণ করেছেন, কোনো সন্দেহ নেই। দীর্ঘ সময়ের কারণে পৃথিবীর যে ভৌগোলিক অবস্থান রয়েছে সে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক যেই দিকগুলো রয়েছে সেগুলো অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে। হতে পারে যে তুষার এবং বরফ যে সমস্ত অঞ্চলগুলোতে পড়ে থাকে হতে পারে যে সেগুলোর মধ্যে কোথাও এই সাদ লুকায়িত হয়ে গিয়েছে, মানুষগুলো জানতে পারেনি। কোনো কোনো গবেষক সাদের কথা উল্লেখ করেছেন, তারা বলেছেন যে তিরমুজ বা তুরমুজ যে শহর রয়েছে, তিরমিজ যে শহর রয়েছে সেই শহরের কাছাকাছি একটু বাবুল হাদিদ রয়েছে। এটি ৫ম শতাব্দীতে ওরিয়েন্টালিস্ট যারা রয়েছে তারা কেউ কেউ আবিষ্কার করেছেন, বলেছেন যে তারা তাদের সফরের মাধ্যমে এটাকে বাবুল হাদিদ এই সাদ তারা দেখতে পেয়েছে এবং তারা মনে করেছে এটাই সম্ভবত সেই সাদ, মানে সেই প্রাচীর অথবা সেই বাঁধ যে বাঁধটি যুলকারনাইন তিনি দিয়েছিলেন। কেউ কেউ একথা উল্লেখ করেছেন। বাকি এই বক্তব্যের যথার্থতা প্রমাণিত হয়নি। এই জন্য বলছি যে এই ধরনের সাদ পৃথিবীর বিভিন্ন জনপদে আগে থেকে ছিল। যেই বাবুল হাদিদের কথা বলা হচ্ছে সেটি আসলেই মূলত তিরমিজ থেকে আরম্ভ করে সামারকান্দ এবং হিন্দে আসার যে রাস্তা ছিল সেই পথেও একটি সাদ ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে, ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। সেটা আসলে কি এই সাদ যেটা যুলকারনাইন দিয়েছেন? ইয়াকুত আল হামাবি মুআজাবুল বুলদানের মধ্যে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে না, এটি সেই সাদ নয়, সেই সাদ অথবা যেই প্রাচীর অথবা যে দেয়াল, যে বাঁধ যুলকারনাইন দিয়েছিলেন সেটা নয়। যাই হোক, তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যেটা সেটা হলো এই সাদের অস্তিত্বের বিষয়টি ঐতিহাসিকগণ বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাদ দেখেছেন যিনি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু এটা সহিহ বুখারী রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি পরবর্তী সময়ে এই সাদ আসলে কোথায় এ নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে, অনেক বড় ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফকে সামনে রেখে কেউ কেউ বলেছেন যে এই সাদটা হচ্ছে आमरा बोलेছি যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝামাঝি দুটি বিশাল পাহাড়ের মাঝামাঝি কেউ কেউ মানে আপনারা দেখতে পাবেন যদি নেটে যান আপনারা দেখতে পাবেন যে এর চিত্র তারা তুলে ধরেছেন এবং সেটাকেই তারা নির্দিষ্ট করে বলার জন্য চেষ্টা করেছেন যে এই সাদ বলতে ইয়াজুজ মাজুজের ওই সাদটাকেই বোঝানো হয়েছে এবং এইটাই হচ্ছে মূলত সেই সাদ। আবার কেউ কেউ বলেছেন না এই সাদটা হচ্ছে এটা জর্জিয়া সহ এই অঞ্চলের মানে সাদ যেটা রয়েছে সেটাকে বোঝানো হয়েছে, এভাবে তারা ব্যাখ্যা করেছেন। আসলে আমাদের এখানে বহস করার বিষয় নয়, কারণ এই সাদ আবিষ্কার করার যদি সুযোগ অবকাশ থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি জানিয়ে দিতেন। তাহলে এখানে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে হ্যাঁ এই সাদ পৃথিবীর মধ্যে আছে, আর আমরা মানুষ হওয়ার কারণে আমাদের লিমিটেশনটা আমাদের দুর্বলতাটা এখানেই, আমরা দুর্বল যে আমরা এই সম্পর্কে এখনও তথ্য অর্জন করতে পারিনি। কোরআন কিয়ামত পর্যন্ত আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ মাজুজ বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কোরআন এই চ্যালেঞ্জ আমাদের সামনে তুলে ধরেছে গোটা মানব সভ্যতার কাছে। এই পৃথিবীর মানুষগুলো তো এখন বিজ্ঞানের অনেক উৎকর্ষ সাধিত হয়েছে, বিজ্ঞানের মানে দাম্ভিককে তারা অহংকার করছে, তারা পৃথিবীর বিভিন্ন স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীকে নিজেদের নখদর্পণে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা আকাশযানের মাধ্যমে মহাযানের মানে আকাশ অভিযান চালিয়ে যাচ্ছে, নাসা অভিযান চালিয়ে যাচ্ছে, এই যে সব কিছু। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটি বাঁধ রয়েছে, এমন একটি সাদ রয়েছে যেটা মানব সভ্যতা আজকে আমাদের জন্য উন্মুক্ত করতে ব্যর্থ। এটাই প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিষয়টি উল্লেখ করতেন না, এবং সেটাই প্রমাণিত হয়েছে, সেটাই প্রমাণিত হয়েছে। কোথায় আমরা তো জ্ঞান বিজ্ঞানের অনেক বিশাল উৎকর্ষতার কথা নিজেরা আলোচনা করছি, কিন্তু কেন আমরা সেই সাদ এখন আবিষ্কার করতে পারিনি, সক্ষম হইনি? আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন করে দিয়েছেন, পারবেন না কিয়ামত পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই ইয়াজুজ মাজুজকে বের হতে দেবেন না ততক্ষণ পর্যন্ত আমরা এটা আবিষ্কার করতে পারবো না। যখন বেরিয়ে আসবে তখন মানুষগুলো জানতে পারবে, তখন আর তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো তাদের কোনো সামর্থ্য বা তাদের কোনো শক্তি এর জন্য থাকবে না, এর জন্য থাকবে না। বন্ধুগণ, এর মাধ্যমে আমরা খুবই স্পষ্ট বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে এটাও একটা হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে অন্তর্ভুক্ত, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত। কারণ আর এই আল্লাহর এই মাখলুকাতের মধ্যে ফেরেশতারা রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি, আমাদের জানা নেই সংখ্যা কত। আল্লাহ রাব্বুল আলামিন কত সংখ্যক ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তাদের কাউকে দেখি না, আছে দেখি না, এটা আমাদের অক্ষমতা। আল্লাহর এই মাখলুকাতের মধ্যে জিনদের একটি বিশাল জাতি রয়ে গিয়েছে, বিশাল একটি সৃষ্টি রয়ে গিয়েছে, আল্লাহ তাআলার বিশাল একটি সৃষ্টি রয়ে গিয়েছে, যাদেরকে আমরা দেখি না। সুতরাং এই কায়নাতের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে এমন অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন রয়ে গিয়েছে, যেই জুনুদ, যেই আল্লাহ তাআলা সৃষ্টি বাহিনী, যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। সুতরাং প্রশ্নই আসে না যে আমাদের মধ্যে কেউ এই কথা বলবে বা কেউ এই বক্তব্য দেবে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি ইয়াজুজ মাজুজ, আল্লাহ তাআলা এই সৃষ্টির বিশাল একটি জাতি, দুটি জাতি যারা আদম সন্তান, কিন্তু তাদের তথ্য আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগ পর্যন্ত গোপন করে রেখে দিয়েছেন, বরং তারা পৃথিবীতে রয়েছে, তাদের অবস্থান হচ্ছে পৃথিবীতে। তাই অক্ষমতার দিকটি আমাদের বিবেচনায় আনতে হবে। ফলে ঐতিহাসিকগণ বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা তাদের স্পষ্ট হয়নি, এর মাধ্যমে তারা এই তথ্যে পৌঁছতে পারেননি যে এরা মানে ওই অঞ্চলের মধ্যে রয়েছে, অথবা এই অঞ্চলটাই হচ্ছে তাদের সাদ যেখানে যুলকারনাইন তাদের জন্য বাদ দিয়েছিলেন। এরই শুধুমাত্র ধারণা, অনেকেই এই ধারণাগুলো উল্লেখ করেছেন যে এই সাদ এর মাধ্যমে বোঝানো হয়েছে যেগুলো, সেগুলো কেউ কেউ বলেছেন যেটা মানে তুরস্ক যেখানে শেষ হয়ে গিয়ে, যেখানে মানে পূর্বের দেশগুলো যেখানে শুরু হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্নজন বিভিন্নভাবে দিয়েছেন। বাকি মোদ্দা কথা হচ্ছে এটি কোন সাদ, এটি কি আদৌ কি কারো দৃষ্টিগোচর হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন, তার দৃষ্টিগোচর হয়েছে। সহি রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে সহি বুখারীর। সুতরাং বোঝা গেল যে এটি মানুষ দেখেছে, কিন্তু এই সাদের আবিষ্কার করা মানুষের জ্ঞানের বাইরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এ বিষয়ে আর অতিরিক্ত জ্ঞান দেবেন না, মানুষ এ সম্পর্কে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারবে না। বন্ধুগণ, এখানে আরেকটি পয়েন্টে আমি কথা বলবো, সেই পয়েন্টটি হচ্ছে তাদের যে বিবরণের কথা বা বৈশিষ্ট্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমি আলোচনা করেছি। তাদের চেহারাগুলো গোল হবে, মনে হচ্ছে যেন পুরা চেহারাটাই তাদের কালমা জান্নিল মুতরাক্কা পিটানো ডালের মতো হবে, এবং নাকগুলো একটু মোছা মোছা হবে। তারপরে তাদের চোখগুলো একটু ছোট হবে, তারা মানে খাটো হবে অনেকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে তারা তুর্কিদের মতো হবে। এই বিবরণটাকে সামনে রেখে আরেকটি বিভ্রাট তৈরি হয়েছে। সেই বিভ্রাটটি হচ্ছে একদল লোক ধারণা করেছে এরা হচ্ছে চীন, যারা বর্তমান চীনে যারা আছে তারা চাইনিজদেরকে তারা মনে করেছে যে এরাই হচ্ছে মূলত ইয়াজুয-মাজুয। ফলে চাইনিজদেরকে অনেকেই মনে করেছে চাইনিজ যারা আছে, যেহেতু সাদ মানে তাদের যে মাদ আছে মাদের ওপারে তারা আছে, সুতরাং এরাই হচ্ছে মূলত ইয়াজুয-মাজুয। পরবর্তী সময় এরা ইয়াজুয-মাজুযের মতো পৃথিবীর উপর কর্তৃত্ব করবে এবং পৃথিবীতে বিরাট বিপর্যয় তৈরি করবে। এ বক্তব্য সঠিক নয়, কারণ তাদের যে হিংস্রতা এবং শক্তির কথা বলা হয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে তারা স্বাভাবিক যে আদম সন্তানরা রয়েছে, মানুষ প্রকৃতির আদম সন্তান, এদের চেয়েও তারা বেশি হিংস্র এবং এদের চেয়েও তারা বেশি শক্তিশালী হবে। ওলামায়ে কেরামগণ এটা ইবনে আরাবী সহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ বর্ণনা করেছেন, যখন মঙ্গোলিয়া থেকে মোগল তাতাররা বেরিয়ে আসলো, ব্যাপকভাবে মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো, তখন মুসলিম ওলামায়ে কেরামগণ ভীতবিহ্বল হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, আশঙ্কাগ্রস্ত হয়ে গেলেন। তখন তারা মনে করলো যে এরাই এই যে তাতার যারা আছে এরাই হচ্ছে মূলত ইয়াজুয-মাজুযরা বেরিয়ে গেছে। কারণ যে হিংস্রতার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যেই ভয়াবহতার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তাতারি যারা ছিল তারাও কম ভয়াবহতা করেনি, তারাও কম রক্ত প্রবাহিত করেনি। তারা বহু রক্ত প্রবাহিত করেছে, বহু মুসলিমদেরকে হত্যা করেছে, বহু জনপদকে একেবারেই মানবশূন্য করে দিয়েছে, বহু জনপদকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ফলে একদল লোক তাতারি যারা ছিল তাদেরকেও মানে এদের মধ্যে অন্তর্ভুক্ত করে ঘোষণা করে দিয়েছে। এটাও কিন্তু একটি ভুল ব্যাখ্যা, এটাও একটি ভুল ব্যাখ্যা। আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ এদিকে ইঙ্গিত করেছেন যে এর দ্বারা বোঝানো হয়েছে তুরস্কে যারা রয়েছে তুর্কিদেরকে, তুর্কি এবং কুর্দি জাতি যারা রয়েছে এরা খুবই শক্তিশালী জাতি, ফলে এদেরকে ইঙ্গিত করা হয়েছে এবং এরা পরবর্তী সময়ে ইয়াজুয-মাজুযের মতো হিংস্রতা তাদের ভরপুর হয়ে যাবে এবং তারা মানব গোষ্ঠীর উপর, মানব সভ্যতার উপর একটা হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটাবে। এজন্য কেউ কেউ এদিকেও ইঙ্গিত করেছেন, এ বক্তব্য সঠিক নয়। ৪ নম্বর যে বক্তব্যটি বন্ধুগণ, সেটা হচ্ছে কেউ কেউ বলেছেন, বর্তমান যুগের কিছু কিছু সোকল্ড স্কলারের জন্য বললাম রাগ করবেন না, সেটা হচ্ছে এরা আসলেই স্কলার হতে হলে যেই কর্মনীতি আমাদেরকে অনুসরণ করা দরকার, যে পদ্ধতি আমাদেরকে অনুসরণ করা দরকার, যে জ্ঞান ভিত্তিক আমাদেরকে নিজেদের মূলনীতি থাকা দরকার, সেই মূলনীতির বাইরে তারা নিজেরা স্কলার হয়ে গেছে। সেলেফদের মাফহুমকে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যদি কেউ গ্রহণ না করে থাকে, তিনি যতই জ্ঞানী হন না কেন, তিনি যতই বিশ্লেষক হন না কেন, এগুলো সবটাই তাদের আকল, বিবেক, বিবেচনা নিঃসৃত এবং বিবেচনা প্রসূত, এর কোনো ভিত্তি নেই। সালাফদের বক্তব্যকে সামনে রেখেই আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে ইজতিহাদ করতে হবে, অন্যথায় আপনার ইজতিহাদ ভুল হবে। আপনি মানদণ্ড যদি না থাকে তাহলে সেটা আপনার ইজতিহাদকে আপনি ওজন করতে পারবেন না যে আপনার ইজতিহাদ সঠিক হচ্ছে কিনা। এখানে গিয়ে ওই ব্যক্তিগণ যারা এই কথা বলেছেন তাদের এই বিভ্রাট তৈরি হয়েছে। তারা বলেছেন যে বর্তমান যে পশ্চিমা সভ্যতা রয়েছে, পশ্চিমা মানব সভ্যতার এই দলকে বোঝানো হয়েছে যারা এরাই ইয়াজুয-মাজুয, এবং এই ইয়াজুয-মাজুয এরাই হবে, এবং এদের দিকে ইঙ্গিত করেই কেউ কেউ বর্তমানে এ ধরনের বক্তব্য সমাজের মধ্যে ব্যাপক প্রচার লাভ করতেছে যে ইয়াজুয-মাজুয এসে গিয়েছে, এবং এরাই ইয়াজুয মাজুয এবং এদের উপর যেই বর্তমান যে করোনা ভাইরাস এসেছে এটা এদের জন্য মূলত এদেরকে ধ্বংস করা হবে। সুবহানাল্লাহ। ইজতিহাদ করতে কি আপনি এমন একটা ইজতিহাদ করে দিয়েছেন যে ইজতিহাদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসগুলোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত সহিহ রিওয়ায়াতগুলো রয়েছে সেগুলো করে মিল নেই। এটা আরেক বিভ্রাট, খুব সতর্কতা অবলম্বন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একসাথ করে তারপরে আপনার ইজতিহাদ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সাহাবায়ে কেরামগণ কীভাবে বুঝেছেন সেটাকেও আমাদেরকে মূল্যায়ন করতে হবে এবং তারই আলোকে আমাদেরকে সিদ্ধান্তে পৌঁছতে হবে, সিদ্ধান্তে আসতে হবে যে আসলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বুঝিয়েছেন না। এ ধরনের বক্তব্য সঠিক নয়। এরা আদম সন্তান হবে কোন সন্তান হয়, কিন্তু এদের খুরুজ হবে। এরা আল্লাহ তাআলা বলেছে মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, হাদাব থেকে বেরিয়ে আসবে। বোঝা গেল যে এখানে এই যে বাঁধ রয়েছে, প্রাচীর রয়েছে, প্রাচীর ভেঙে যাবে, ভেঙে তারপর এখানে বের হওয়ার মতো কিছু গিরিপথ তৈরি হয়ে আসবে। সেই গিরিপথগুলো থেকে তারা বেরিয়ে আসবে, গিরিপথগুলো থেকে তারা বেরিয়ে আসবে। কোনো কোনো রাওয়াতের মধ্যে ইয়ামুজ বা'দুহুম ফি বা'দিন, তারা যে বেরিয়ে আসবে এত বেশি যে দলে 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 মনে হচ্ছে যে ঢেউয়ের মতো বেরিয়ে আসবে। কিছু সংখ্যকের মধ্যে ঢেউয়ের মতো হয়ে একসাথ হয়ে বেরিয়ে আসবে। তার বেরিয়ে আসার বিষয়টি হবে কিয়ামতের আগে। সুতরাং কিয়ামতের আলামতগুলো যেগুলো আছে, আলামতের সুগরা, সেগুলো কমপ্লিট হওয়ার পর তারপরে কি হবে? তারপরে খুরুজুদ দাজ্জাল হবে, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের আবির্ভাব পরে নুজুল ঈসা ইবনে মারিয়াম আল মাসিহ, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হবে, নুজুল হবে, অবতরণ হবে, তারপরে তারা বের হবে, তারপরে তারা বের হবে। সুতরাং এই কথা বলার অবকাশ নেই যে তারা এখনই বেরিয়ে গেছে এবং আদম সন্তানদের সুনির্দিষ্ট কোনো দলকে বা গ্রুপকে কোনো জাতিকে নির্দিষ্ট করে কথা বলা যে এরাই মূলত দাজ্জাল এবং এদেরকেই বোঝানো হয়েছে দাজ্জাল হিসেবে, এই বক্তব্যটুকু আসলে সঙ্গত নয় এবং উচিত নয়। এই বক্তব্যটুকু সঙ্গত নয়, উচিত নয়। আমরা জানি যে ইয়াজুজ মাজুজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বক্তব্য দিয়েছেন এবং এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাদের অবস্থানের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দৃষ্টি থেকে আড়াল করেছেন। এখানে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা হিকমত রয়ে গেছে, আল হিকমাতুল ইলাহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল হিকমত রয়ে গেছে। সেই হিকমত হচ্ছে এই যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে দুর্বল এবং গোটা পৃথিবীর উপর তাদের যে কর্তৃত্ব রয়েছে, সেই কর্তৃত্ব যে গোটা পৃথিবীর উপর তারা করতে পারবে না সেদিকে ইঙ্গিত করেছেন। মানুষ এটা বুঝতে পারবে না যে তাদেরকে এত বেশি কর্তৃত্ব দেওয়া হয়েছে যে তারা গোটা পৃথিবীর উপর ক্ষমতা লাভ করতে পারে। পৃথিবীর অনেক ভূখণ্ড আছে, অনেক জনপদ আছে, এখনও মানুষ সেগুলো সম্পর্কে তাদের কাছে তেমন কোনো তথ্য নেই, তারা সেই তথ্য দিতে পারছে না। তাই হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী যে হাদিসটি মুআল্লাক বর্ণনা করেছেন, সেই হাদিসটিকে তিনি বলেছেন যে ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে সাঈদ ইবনে বশীরের বর্ণনাতে এই হাদিসটিকে তিনি মৌসুল বর্ণনা করেছেন। সেখান থেকে বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই সাক্ষ্য প্রমাণিত হয়েছে যে এই বাঁধ এর অস্তিত্বের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই স্বীকৃত হয়েছিল। সুতরাং এ কথা বলার কারো সুযোগ নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাঁধ সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেই তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট প্রমাণিত হয়নি। না, এটি হাদিসের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই অনেকেই মনে করেন যে আমাদের এই বিষয় সম্পর্কে তথ্য নেওয়া দরকার, এর জন্য আমাদের কোনো তাকলিফ নেই। খুব ভালো করে লক্ষ্য করুন, আপনি কোরআনে কারিমে সূরাতুল কাহফ যদি পড়েন দেখবেন যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানের এর সাথে কোনো বিধান আমাদের দেননি। সূরাতুল আম্বিয়া যদি আপনি তেলাওয়াত করেন, ওই দুটি আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের সাথে ইসলামের কোনো বিধানকে সম্পৃক্ত করেননি। সুতরাং ইসলামের কোনো বিধান যেহেতু এর সাথে সম্পৃক্ত নয়, এর পেছনে আমরা সময় নষ্ট করার আমাদের কোনো প্রয়োজন নেই। বরং আমরা এতটুকু বিশ্বাস করি যে ইয়াজুজ মাজুজের কথা কোরআনে কারিমের মধ্যে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসের মধ্যে এসেছে এবং তারা আসবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজাজা ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা। যখন আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি বড় ধরনের কম্পন তৈরি করবেন। কম্পনের মাধ্যমে দেখা যাবে যে তাদের ওই যে বাঁধ রয়েছে, ওই প্রাচীরটা পরিপূর্ণরূপে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেটা মানে তাদের জন্য হাদাব তৈরি হয়ে যাবে, গিরিপথ তৈরি হয়ে যাবে, মানে পাহাড়িয়া পথের মতো তৈরি হয়ে যাবে, সুরঙ্গ তৈরি হয়ে যাবে, যে পথ দিয়ে তারা বেরিয়ে আসবে। এবং তাদের বেরিয়ে আসার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তারা বেরিয়ে আসার পরে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে যে মুসলিমগণ তাদের অত্যাচারে নিপীড়িত হবে, যারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবেন দীর্ঘ বছর, কয়েক বছর পর্যন্ত। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে যারা মুসলিম থাকবে, যারা ইসলাম গ্রহণ করবে, তাদেরকে নিয়ে তাদের প্রতিহত করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম করা হবে অথবা ইন্ডিকেট করা হবে এভাবে যে তাদের সাথে যুদ্ধ না করার জন্য। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যারা মুসলিম থাকবে, মুসলিমদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ জায়গায় চলে যাবেন। কোনো কোনো রাতের মধ্যে এসে তুর পাহাড়ে উঠে যাবেন। এখান থেকে তুর পাহাড়ের মর্যাদার বিষয়টিও সাব্যস্ত হয়েছে। বোঝা যাচ্ছে যে তুর পাহাড়ের যে মর্যাদা, সে মর্যাদা এখানে প্রমাণিত হয়েছে। তুর পাহাড়ে মুসলিমগণ নিরাপত্তা লাভ করবে। তারপর দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, কষ্ট, এগুলো মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে নেমে আসবে। মুসলমানগণ ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করবেন, দোয়া করবেন, বলবেন যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আমরা কি করব। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিমদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন, আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের ভাইরাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, অথবা ব্যাকটেরিয়া দিবেন। কেউ কেউ বলেছেন কাদ্দুদি, হাদিসের মধ্যে কোনো কোনো রেওয়াতে বলছে কাদ্দুদি, সেটা হবে অনেকটা দুধের মতো। দুধটা ব্যাকটেরিয়াকে বলা হয় থাকে, বা ভাইরাসকেও অনেক সময় দুধের অর্থ করা যেতে পারে। ভাইরাস দুধও হতে পারে, যেগুলো তাদের গলদেশে অথবা গলায় অথবা ঘাড়ে দেখা দেবে, এবং এগুলোর মাধ্যমে তারা একেবারেই শেষ হয়ে যাবে, তাদের মৃত্যুই হয়ে যাবে। বর্তমানে কিছু সংখ্যক লোক যখন এই করোনা ভাইরাস দেখা দিয়েছে, করোনা ভাইরাস কিন্তু মানে ঘাড়ে বা এটাকে বলা হয় গলাদেশে দেখা দেয় না। করোনা ভাইরাস তো বাহির থেকে নাক দিয়ে প্রবেশ করে থাকে, কিন্তু করোনা ভাইরাস কখনো কখনো নাক দিয়ে প্রবেশ করার পর গলায় এর একটা প্রভাব থেকে যায়। এটাকে কেউ কেউ তাদবিক দেওয়ার জন্য এটাকে এভাবে কেউ কেউ মানে বোঝানোর জন্য চেষ্টা করছেন যে মনে হচ্ছে যেন এটাই সেটা, ইয়াজুজ মাজুজের জন্য এসেছে। এবং সেটা যেহেতু ব্যাপকভাবে ইউরোপে করোনা ভাইরাসের মাধ্যমে অনেক লোক মারা গিয়ে যাচ্ছে, এই কেন্দ্রিক তারা এটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে পশ্চিমাদের মাঝে যে হ্যাঁ, করোনা ভাইরাস এটাই হচ্ছে মূলত ওই দুধ যেটার যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ধ্বংস করে দেবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা এই মানে ব্যাখ্যা করছেন তারা সত্যিকার কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছেন। এত সামান্য দুধ নয়, এটা আরও ভয়ঙ্কর হবে। এর মাধ্যমে তারা সাথে সাথেই তাদের মৃত্যু হয়ে যাবে, সাথে সাথেই তাদের মৃত্যু হয়ে যাবে, এবং তাদের শরীরে পচন এসে যাবে, দুর্গন্ধ তৈরি হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মুসলিমগণ দোয়া করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে ধ্বংসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল পাখি জাতীয় পাঠাবেন, যেগুলো তাদেরকে বহন করে নিয়ে যাবে, যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান সেদিকে তাদেরকে নিক্ষেপ করে ফেলে দিবে। মানে গোটা পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিবেন। অবতীর্ণ হবে আল্লাহর পক্ষ থেকে শান্তির, অনাবিল শান্তির বৃষ্টি যে বৃষ্টির মাধ্যমে আবার পৃথিবী পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যাবে। এটাই মূলত ইয়াজুজ মাজুজের ঐতিহাসিক ঘটনা। বন্ধুগণ, কিয়ামতের আগে এই ঘটনা ঘটবেই, এতটুকু আমরা বিশ্বাস করব। এই ঘটনার পেছনে অনেক সময় আমাদের দেওয়ার প্রয়োজন নেই। অনেক গবেষক এই ঘটনার জন্য অনেক সময় দিয়েছেন, কিন্তু তারা তাদের এই ঘটনার মানে তাদের এই চেষ্টার মাধ্যমে তেমন কোনো রেজাল্ট নিয়ে আসতে পারেননি। বরং এর পেছনে যারা সময় দিয়েছেন তাদের অনেকেই এই বিভ্রাটের মধ্যে পড়েছেন যে ইয়াজুজ মাজুজ আসলে কি, আদৌ কি কিছু, না ইয়াজুজ মাজুজ বলতে আসলে কিছুই নেই। তাহলে তিনি কোরআন কারিমকে অস্বীকার করার পর্যায়ে চলে যাবেন। খুব ভালো করে খেয়াল করুন যে বিষয়টি সরাসরি কোরআনের মধ্যে এসেছে, সুতরাং সেটাকে আপনি কোনোভাবেই অস্বীকার করার অবকাশ নেই, সুযোগ নেই। যদি অস্বীকার করেন তাহলে ইমান থেকে পরিপূর্ণরূপে খারিজ হয়ে যাবেন, ইমান থেকে বেরিয়ে যাবেন। এই জন্য সেখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর এটাকে নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা করলে আপনাকে এর পিছনে একটা সন্দেহ তৈরি হবে। শয়তান তো কোরআনে কারিমের মাধ্যমেই মানুষদেরকে বিভ্রান্ত করবেন, কারণ শয়তান কোরআনে কারিমের মধ্যে সংশয় কনফিউশন তৈরি করবে। শয়তানের এই বক্তব্য শুধু আজকেই দেয়া হচ্ছে তা নয়, এই বক্তব্য আরও আজ থেকে প্রায় ৬০০-৭০০ বছর আগ থেকেই শয়তান এই বক্তব্য মানব সমাজের মধ্যে, মানুষের মধ্যে বা মুসলিমদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে যে ইয়াজুজ মাজুজ যদি থাকেই তাহলে ইয়াজুজ মাজুজ কোথায়? আমরা তো পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবটাই তো আমরা গোটা পৃথিবী ভ্রমণ করে দেখেছি, গোটা পৃথিবী তো আমাদের স্যাটেলাইটের অধীনে রয়েছে, কিন্তু ইয়াজুজ মাজুজ তো কোথাও দেখি না। পৃথিবীর কোন জায়গায় রয়েছে? যে আমরা দেখি না, এটা কি আমাদের দুর্বলতা নয়? এটাই তো আসল কথা, এখানে এটাই আসল কথা। এই কারণেই তো তাদের খুরুজ এর জন্য অপেক্ষা করতে হবে, এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইয়াজা ওয়াদ রব্বি, এই কথাটা এখানে এই জন্যই তো বলে দেওয়া হয়েছে, ওয়াদ রব্বি, আমার রবের ওয়াদা আসতে হবে। ওয়াদা না আসলে তাদের এই খুরুজ আসবে না, তাদেরকে আমরা এক্সপ্লোর করতে পারবো না, তাদেরকে আবিষ্কার করতে পারবো না। তাদের আবিষ্কার করতে পারলে তো আমরা নিজেদের বিপর্যয় নিজেরাই ডেকে আনলাম, সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং কোনো ইমানদার ব্যক্তিগণ এই কাজের মধ্যে নিজেদের সময় অতিরিক্ত ব্যয় না করে তারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, তারা চেষ্টা করবেন তারা আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়ার জন্য। তাদের জন্য ঈমান আমলে যেগুলো প্রয়োজন সেগুলো মেনে নেবেন, আকীদার সাথে মৌলিক বিষয়গুলোকে শুধুমাত্র এতটুকু রেখে দেবেন যেখানে যতটুকু দরকার, এর ভিতরে প্রবেশ করে সেখান থেকে সংশয় সন্দেহ নিজের অন্তরের মধ্যে নিয়ে আসা এই কাজটি ইমানদার ব্যক্তিদের কাজ হবে না। তাহলে এর মাধ্যমে তারা ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দেখব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এমডি নিপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন, ইমান দুর্বল ও আমল নষ্ট হয়ে যাচ্ছে, আমার করণীয় কি? অনেক দীর্ঘ প্রশ্ন করেছেন নিপু ভাই। ইমান দুর্বল এবং আমল নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য করণীয় হচ্ছে প্রথমেই ইমানের তাকওয়াতুল ঈমানের জন্য, ইমানকে শক্তিশালী করার জন্য, ইমানকে বৃদ্ধি করার জন্য যে কাজগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে। ইমান বৃদ্ধি করার কাজগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। ইমান বৃদ্ধি করার কাজগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ইমান বৃদ্ধি করতে পারবেন না। তাই প্রথম কাজ হচ্ছে ইমান বৃদ্ধির যে দিকগুলো আছে সেগুলোকে আপনাকে মজবুত করতে হবে। এর প্রথম বিষয় হচ্ছে মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় যদি আমরা জানতে না পারি তাহলে আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করতে পারবো না। ২ নম্বর যে বিষয় সেটা হলো মারিফাতু আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে बंधुगण आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर मर्यादार विषयटी आमादेरके जानते होबे। एरपरे जे विषयटी सेटा होच्छे ईमान बृद्धि करे तार मध्ये एकटी होच्छे कुरान करीमेर तिलावत एबं तदाब्बुर। आफाला यातदाब्बुरुनल कुरान आम आला कुलुबिन आकफालुहा। तारा कि कुरान करीमके उपलब्धि करे ना नाकि तादेर अंतरेर मध्ये आल्लाह सुबहानाहु ताआला तादेर अंतरेर मध्ये ताला लागिये दियेछेन। ए धरनेर अनेकगुलो विषय रयेछे। आपनि जे प्रश्न करेछेन एटी एक विशाल आलोचनार विषय। ताई एगुलो सबगुलो करार परे जे विषयटी करते होबे सेटा होच्छे एई, प्रतिदिन दुटी काज करबेन। एकटा होच्छे मुहासाबातुन नफ्स, निजेर नफ्सके सत्यिकार भावे समालोचना करा, आत्मसमालोचना करा। निजेके समालोचना करते होबे, निजेर काजेर जन्य निजेके समालोचना करते होबे। मने होच्छे जेन आपनि आपनार माने पार्टनारके, व्यवसायिक पार्टनारके जेभावे समालोचना करेन ठीक सेभावे आपनि निजेके निजे समालोचना करबेन। दुई होच्छे मुजाहादातुन नफ्स, निजेर नफ्स ऊपर नियंत्रण आनते होबे परिपूर्ण रूपे। नफ्स के सकल प्रकार प्रवृत्तिर कामना बासना थेके फिरिये बाधा दिते होबे, फिरिये राखते होबे, दूरे राखते होबे। एई दुटी काज जदि करते पारेन ताहले अवश्यई अवश्यई आपनि ईमानेर जे पथ रयेछे, आमलेर जे पथ रयेछे सेई पथे आरो अग्रगामी होते पारबेन। धन्यवाद। मंसूर महमूद जुएल, अस्सलामु आलैकुम। वालेकुम सलाम सर। इब्ने तैमिया रहमतुल्लाह ताआला मजमू अल फतवा की बांग्लाते বা ইংরেজিতে অনুবাদ হয়েছে? না, বাংলাতে পরিপূর্ণরূপে অনুবাদ হয়নি, ইংরেজিতে অনুবাদ হয়েছে। ইংরেজিতে অনুবাদ হয়েছে, তালাশ করলে পেয়ে যাবেন। যদি সেটা পিডিএফ আকারে থাকে, পিডিএফ আছে বলে আমার মনে হয় না, তারপরে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। সেলিনা আখতার প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, ইফ আই ফরগেট টু সিট অন দ্য সেকেন্ড রাকা হোয়াট শুড আই ডু দেন? যদি দ্বিতীয় রাকাতে আপনি বসতে ভুলে যান তাহলে আপনি ফরজ সালাতের মধ্যে আপনি ৪ রাকাত কমপ্লিট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে সেজদায় সহ দিতে হবে যদি আপনি উঠে যান। আর যদি দেখেন যে না, উঠেন নাই, ভুলে গিয়েছেন কিন্তু উঠছেন, তাহলে আপনি বসবেন, বসে তাশাহুদ করবেন, তাশাহুদ করে তারপরে উঠবেন। সেটা যদি ৪ রাকাত বিশিষ্ট সালাত হয়। আর ২ রাকাত বিশিষ্ট সালাত যদি হয় থাকে তাহলে অবশ্যই আপনি বসে যাবেন, অবশ্যই আপনি বসে যাবেন। দাঁড়িয়ে গেলেও আপনি বসে যাবেন এবং সাজদায় সহ দেবেন। আপনি বসে যাবেন, সাজদায় সহ দেবেন। আমার মনে হচ্ছে আর কোনো প্রশ্ন নেই। আমরা আপনাদের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো উত্তর দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যে কথাগুলো আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা সেগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা আগামী আলোচনায় খাস সম্পর্কে ভূধস নিয়ে, মানে ভূধস কীভাবে আসবে এবং কিয়ামতের গুরুত্বপূর্ণ একটি আলামত হচ্ছে 3টি ভয়ঙ্কর ভূধস হবে, তলিয়ে যাবে, ভূগর্ভে তলে যাবে পৃথিবীর একটা বিশাল অংশ জনপদ। সেই যে তলিয়ে যাওয়ার বিষয়টি, মানে কিভাবে হবে, কোথায় হবে, সেটা কিয়ামতের অন্যতম একটি আলামত। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।